মহামারী পরিস্থিতি মোকাবেলায় কানাডায় ফুড ব্যাংক তৈরি করে $100 মিলিয়ন খাদ্য সহায়তা বিতরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মন্ট্রিল থেকে আরও জানাচ্ছেন সরকারি দল লিবারেল পার্টির স্থানীয় নেতা ও প্রবাসী বাংলাদেশি মাইনুর আর সরকার। কানাডা সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে $82 বিলিয়ন একটি এমার্জেন্সি সাপোর্ট প্যাকেজ জনগণের জন্য পাশ করা হয়েছে, যাতে করে কানাডার প্রত্যেকটি শ্রেণীর পেশার মানুষ অর্থনৈতিকভাবে সহায়তা পেয়ে এই বিরূপ পরিস্থিতি মোকাবেলা করতে পারে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আজ $100 মিলিয়ন একটি ফুড ব্যাংক অর্থাৎ খাদ্য সহায়তার প্রস্তাব করেছেন, যাতে করে কানাডার একটি মানুষও এই বিরূপ পরিস্থিতিজনিত কারণে খাবারের সংকটের মুখোমুখি না হয় এটাই উনি নিশ্চিত করতে চেয়েছেন, এবং অতি দ্রুততম সময়ের মধ্যে যাদের প্রয়োজন তাদের মাঝে এই খাবারটি বিভিন্ন ফুড ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন।